নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই দু সালের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু দু হাজার তেইশে তাদের শিক্ষাজীবন কর্মজীবন চাকরি অর্থ স্বাস্থ্য বিবাহ পারিবারিক ও সাংসারিক জীবন ঋণ মুক্তি সন্তান প্রাপ্তি ও আকস্মিক প্রাপ্তি কেমন ঘটতে চলেছে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তারা রবি গ্রহের জাতক বা জাতিকা এবং যাদের নামের প্রথম অক্ষরে এ রয়েছে তারা মেষ রাশির আওতায় পড়ে আর এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি অগ্নিতত্ত্বের রাশি কাজেই দু কেমন যাবে তা নির্ভর করবে রবির উপর মঙ্গলের উপর এছাড়াও দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু ইত্যাদি গ্রহের গোচরের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাতে চলেছি দু হাজার তেইশে আপনাদের সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে কিছু কিছু স্মরণীয় ঘটনা অবশ্যই ঘটবে তার মধ্যে আপনি চান বা না চান কিছু ঘটনা ঘটবেই ঘটবে অবিশ্বাস্য হলেও এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে প্রথমে আসি শিক্ষা জীবনের কথা শিক্ষার্থীদের জন্য এই বছরটি যাবে যথেষ্ট শুভ বিশেষত এপ্রিল মাসের পর থেকে আপনাদের জীবনে নতুন ধরনের পরিবর্তন আসতে চলেছে শিক্ষার্থীদের এই বছর নানা রকমের সুযোগ সুবিধা আসবে আপনি যেমন পরিশ্রম করবেন তার থেকে বেশ কিছুটা ভাগ্যের সাহায্য পেতে চলেছেন অর্থাৎ পরিশ্রম কম নাম্বার বেশি এছাড়াও যারা উচ্চ শিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন অথবা যারা গুপ্ত বিদ্যা অর্জন করতে চাইছেন তাদের জন্য দু হাজার যথেষ্ট শুভ কারণ দু হাজার হচ্ছে কেতুর বছর আর কেতু নির্দেশ করে গুপ্ত যে কোনো বিষয়কে কাজেই যারা গুপ্ত বিদ্যা অর্জন করতে চাইছেন এই বছরটি তার জন্য স্মরণীয় হতে চলেছে এবার আসি কর্মজীবনের কথায় কর্মের দিক থেকে এই বছরটি উত্থান এবং পতনের সম্মুখীন হতে হবে আপনাদের বিশেষত এই বছর যখন শুরু হবে তখন বছরের প্রথম দু তিনটে মাস খুব একটা শুভ যাবে না তবে যত দিন এগোতে থাকবে তত দেখতে পাবেন আপনার সফলতা আসতে চলেছে মোটামুটি বছরের প্রথম মধ্যম ভাগের পর থেকে অর্থাৎ জুন মাসের পর থেকে আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না কর্মজীবনে আপনি যথেষ্ট সাকসেস পাবেন আপনি যে পেশার ব্যক্তি হন না কেন সেই পেশাতেই আপনার প্রমোশন নিশ্চিতভাবে হয়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের চাকরির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষত আপনার জন্য এই বছরটি চাকরির দিক থেকে নানারকম সুযোগ সুবিধা নিয়ে আসবে আপনি যদি বছরটিকে কাজে লাগাতে পারেন এবং আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন মার্চ মাস থেকেই চাকরির সুযোগ আসতে শুরু হয়ে যাবে এবার আসি অর্থ ভাগ্যের কথাই অর্থনৈতিক দিক থেকে এই বছরটি আপনার জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতি হবে চাকরিতে বেতন বৃদ্ধি পাবে এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষত যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সোনায় সোহাগা এছাড়াও আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে দেখবেন আগস্ট মাস থেকে আপনার অর্থনৈতিক ভাগ্য পুরোপুরি পরিবর্তন হতে শুরু হচ্ছে আগস্ট মাসের পর থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে দেখবেন দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণ আপনার অর্থ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এক কথায় আপনাদের উধাও হয়ে যাবে শুধুমাত্র আগস্ট মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবার আসি বিবাহের কথা বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে আপনার বিবাহের যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে বিবাহ হয়ে যাওয়ারও পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু যাদের বিবাহ জানুয়ারি মাসে হবে না বা তারিখ ঠিক হবে না তাদেরকে আরও কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে জুন মাসের পর থেকে আপনাদের বিবাহের আবার শুভ আসবে যারা প্রেম বিবাহ করতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ যাবে এছাড়াও যারা দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস অবধি সময়টি যথেষ্ট শুভ এই কটি মাসের মধ্যে আপনি চেষ্টা করুন দেখবেন আপনার বিবাহ হয়ে যাবে এবার আসি পারিবারিক ও সাংসারিক জীবনের কথাই পারিবারিক ও সাংসারিক জীবনের দিক থেকে এই বছরটি হতে চলেছে যথেষ্ট স্মরণীয় বছর এই মাসে আপনি যদি যাত্রায় যেতে চান বিশেষ করে জানুয়ারি মাস এপ্রিল মাস এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস এই কটি মাস যাত্রার জন্য একেবারে উপযুক্ত এই কটি মাসে আপনি ভ্রমণে যেতেই পারেন তবে দাম্পত্য জীবনে মাঝে মাঝেই বিরোধ দেখা দিবে ছোটোখাটো ঘটনা ঘটবে সেগুলিকে বড় করবেন না যদি বড় করেন তবে দাম্পত্য জীবনে আপনার সুখের অভাব দেখা দিবে। ছোট ঘটনাগুলিকে ইগনোর করার চেষ্টা করুন তবেই দেখবেন পারিবারিক ও সাংসারিক জীবন সুখের থাকবে তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কাজেই সাবধানে থাকতে হবে এছাড়াও দেখবেন এপ্রিল মাসে আপনার রাগ প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আগস্ট মাসে এবং নভেম্বর মাসে আপনার রাগ বৃদ্ধি পাবে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে রাগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে দেখবেন নিজের কারণে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে এবার আসি ঋণ মুক্তির কথায় যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন দু হাজার তেইশে সত্তর ভাগ ঋণ মুক্তি ঘটতে চলেছে নিশ্চিন্তে থাকুন কারণ আপনার অর্থনৈতিক উপার্জন যেহেতু বৃদ্ধি পাবে এবং সেখান থেকেই আপনি ঋণ মুক্তি করতে পারবেন এছাড়াও আপনি ঋণ মুক্তির কোনো না কোনো উপায় খুঁজে পেতে চলেছেন এবার আসি সন্তান প্রাপ্তির কথাই যারা সন্তান নিতে চাইছেন তাদের বছরের শুরুর মাস অর্থাৎ জানুয়ারি মাস খুবই শুভ এরপরে আবার সন্তান প্রাপ্তির সম্ভাবনা আসবে জুন মাসের পরবর্তী সময়ে জানুয়ারি মাসে সন্তানের জন্য দুশ্চিন্তা কমবে এবং জুন মাসের পর থেকে সন্তানের জন্য মানসিক দুশ্চিন্তা কম থাকবে কিন্তু ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায় এবার আসি আকস্মিক প্রাপ্তিযোগের কথাই এই বছরের শুরুতেই আকস্মিক প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে এরপরে আবার নভেম্বর ডিসেম্বর মাসে আকস্মিক প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন মাস আপনার জন্য আকস্মিক প্রাপ্তিযোগ যথেষ্ট শুভ এই তিন মাসের মধ্যে আপনার হাতে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ এসে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি কাজেই এই তিনটি মাসকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন এই হচ্ছে দু হাজার তেইশের পূর্ণাঙ্গ রাশিফল যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু আপনি যদি এই সুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান তবে পুরো বছর আপনি হনুমানজির পূজা করুন উপকার পাবেন ধন্যবাদ